আমার মেয়ে নিজে নিজে ছাতা নিয়ে যেতে খুব ভালোবাসে। কেউ যদি ওর মাথাতে ছাতা ধরে ওর ভালো লাগে না, ও সবসময় নিজের ছাতা নিজেই ধরবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:20, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়ের ছুটি 3টার সময়, কিন্তু যেহেতু আমি এতটা রাস্তা হেঁটে যাব, তার জন্য আমি 10-15-20 মিনিট আগেই বেরোই। রাস্তাঘাটে ব্যাপার তো, কখন হয়তো ভিড় থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, কিন্তু দুপুরবেলা এই টাইমে না রাস্তাঘাটগুলো মোটামুটি ফাঁকাই থাকে, তো একা একাই যেতে হচ্ছে। ওর বাবা গেছে কাজে, তো বেরিয়ে তারপরে দেখি রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব গরম, ছাতা নিয়ে যাব। তো চলো যাওয়া যাক, আর যদি বাকি ভিডিও করতে পারি তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো। চলো টাটা। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 2:25, আমি যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে, কারণ মেয়ের 3টায় ছুটি। আমি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি, কারণ সারাদিনে তো হাঁটাটা তেমন হয় না, তো ভাবছি হেঁটেই যাই। আসার সময় ওকে নিয়ে প্রচুর করে আসবো। আর এত রৌদ্রু, এত গরম, মাঝে মধ্যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর গরম রৌদ্রু। আর দেখো রাস্তাঘাটে একটা লোক নেই, আমি প্রায় একাই, দু একটা গাড়ি চলছে। ভয় ভয়ও লাগে যে দুপুরবেলা 2:30-টার সময় একা একাই যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। হাজবেন্ড গেছে কাজে, ফিরতে দেরি হবে, তা আমি যাচ্ছি। দু একটা গাড়ি ঘোড়া চলছে, তারপরে আর লোকজন নেই, আর খুব গরম আমাদের এখানে, খুব গরম। ওই মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হয়, আর গরম, আর গরম। তো এখন ছুটির টাইম দেরি আছে, আমি তাও চলে আসলাম, একটু আগেই আসলাম, কারণ যে তাড়াতাড়ি এই কারণে আসলাম, একটু দাঁড়াতে পারবো না, আরে না টাইম টু টাইম আসলে খুব প্রবলেম হয়। স্কুল ছুটি হয়ে গেল, মেয়েকে নিলাম, এত ভিড় ছিল রাস্তাতে, ছুটির সময় তো খুব ভিড় হয়, তার জন্য আর স্কুল থেকে আনার ভিডিওটা করা হলো না। আর এখন এই যে মেয়েকে নিয়ে নিচ্ছি, এই যে মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, ও ছাতা নিবো, ছাতা নিতে খুব মজা পায়, ও ছাতা নিয়ে যাচ্ছে, আমি ওর পিছনে পিছনে হেঁটে যাচ্ছি, কারণ ও ছাতা নিজে ধরবে, আমাকে ধরতে দিবে না, ও ওর মাথায় ধরবে। এগুলো তুমি নিয়ে নিয়ে যাও, আমি যাচ্ছি পিছন পিছন। বাড়ি চলে আসলাম, এত গরম, আর এত গরম রাস্তা দিয়ে হাঁটা যায় না গো, এত গরম। বাড়িতে এলাম, এখন মেয়েকে ফ্রেশ ট্রেশ করে খাওয়াবো, আমিও খাইনি, খাবো। তো মেয়েকে নিয়ে আসলাম, এখন বাজে 3:10, তো এখন ধীরে ধীরে খাওয়া দাওয়া করি। তো খুব গরম লাগছে, এত রৌদ্র ছিল না যে বলার না। বাড়িতে থাকলে একরকম, বাইরে একরকম, তাই না? বাইরে খুব রৌদ্র গরম, যারা বাইরে কাজ করছে তাদের খুবই কষ্ট হচ্ছে। ভাদ্র মাস পড়ে গেছে, তাও এত গরম, মানে পূজা না যাওয়া অবধি গরমটা কমবে না, বোঝা যাচ্ছে। প্রতি বছরই তাই হয়, এবারও তাই হবে। তো চলো টাটা, জামাকাপড় ছাড়ি, পরে দেখা যাচ্ছে।